যারা যারা বলো যে তোমাদের কাছে ভিডিও লেট করে আসে, নোটিফিকেশন অন করা তারপরও লেট করে আসে, তাদের জন্য আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওতে দুটো জিনিস শিখতে পারবে, এক কিভাবে ফাস্ট হবে আর কিভাবে তুমি ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে পাবে। প্রথমত তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে। তো চলো শিখিয়ে দিচ্ছি। প্রথমে যেতে হবে তোমার ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর নিচে দেখো অনেকগুলো অপশন আছে। তো এখানে দেখো সাবস্ক্রিপশন অপশনটা আছে, এই যে এখানে আমি ঠিক এখনই আমি একটি ভিডিও আপলোড দিচ্ছি। তোমাদের কি করতে হবে, এভাবে রিফ্রেশ করতে হবে, ঠিক আছে। আমি তো 6:30 ভিডিও আপলোড করি, তো 29 আপলোড দিই, তো তোমরা 29 এইভাবে রিফ্রেশ করতে থাকবে। তো আমি এখন একটি ভিডিও আপলোড দিলাম, এই যে দেখো আমি রিফ্রেশ করছি, এখানে চলে আসবে। দেখো 29 সেকেন্ড আগে আপলোড হয়েছে, তো এখানে চলে আসছে। তো এখান থেকে চাপ দিয়ে দেখে নেবে একদম সোজা, এই যে সাবস্ক্রিপশন এই অপশনটাতে গিয়ে রিফ্রেশ করতে থাকবে এভাবে। এভাবে রিফ্রেশ করলে তোমার যে কয়টা চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তো ওই চ্যানেলে ভিডিও আপলোড দিলে এখানে আসবে, ঠিক আছে।